হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আমার এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্থিতিবিদ্যার বলের ভ্রামক টপিকটা, বা তোমরা যেটাকে মোমেন্ট বলে থাকো। মেইনলি আমরা যে শুধু এটা স্থিতিবিদ্যায় পড়বো এমনটা না, নিউটন বলবিদ্যাতেও কিন্তু এই জিনিসটার উপর একটু টপিক আছে হালকা কভার করা, বাট মেইনলি ডেডিকেটেডলি কিন্তু ভ্রামক জিনিসটা আমাদের স্থিতিবিদ্যার 8.3 পড়ানো হয়। সো আমি সেই বিষয়টা আজকে হচ্ছে কভার করব। হয়তো এটা হচ্ছে ফার্স্ট ভিডিও ভ্রামকের উপর। আমি চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটা ম্যাথ করার, অ্যাকচুয়ালি ভ্রামকের উপর আরও কয়েকটা ম্যাথ করানো, যাতে তোমাদের কাছে এই টপিকটার উপর একটা ক্লিয়ার আইডিয়া থাকে। আর দেখবা কিছু উদ্ভট ম্যাথ আসে কুয়েটে বা চুয়েটে, আমি দেখছি, চেষ্টা করবো আমি ওইগুলোও কভার করার, যাতে হচ্ছে ভালো আইডিয়া থাকে। আর তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের আর ফার্দার কী কী টপিকের উপর ভিডিও লাগবে। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের ভিডিওটি। প্রথমেই ভ্রামক নিয়ে আমাদের কী আইডিয়া আছে আমরা একটু দেখিনি। সো আমি এখানে একটা ছোটোখাটো প্রেজেন্টেশন দেখাইতে চাই যে আমি ভ্রামকটা বোঝানোর জন্য। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই। খেয়াল করো, এখানে আমি একটা নীল দণ্ড রাখছি। আসলে এটা ধরে নাও এটা একটা হচ্ছে বিম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা একটা বিম, তার মানে অবশ্যই তার ভর আছে। তার ভর থাকার বিধায় তার মধ্যে কি একটা ওজনও থাকবে। এখন আমরা জানি কোন বস্তুর ওজন কোথায় ক্রিয়া করে, তার ভার কেন্দ্রে। তাহলে এই বিমটির ওজনও ক্রিয়া করবে তার ভার কেন্দ্র বরাবর। সো ধরে নিলাম এই যে এম অ্যারোটা দিয়ে তার ভার কেন্দ্র বোঝায়, তাহলে সেটাকে আমি দিলাম এই যে এখানে। তার মানে বস্তুটির ভার কেন্দ্র তার কেন্দ্র বরাবর, তার মানে বস্তুটির ওজন তার ভার কেন্দ্র বরাবর নিচের দিকে ক্রিয়া করছে। এখন আমি মনে করো যে এই দুইটি, এটি একটি এবং এটি একটি, দুইটি মনে করো হচ্ছে সাপোর্ট বলতে পারি, বা বলতে পারি তোমাদের বইয়ে যেটা লেখা থাকে খুঁটি। দুইটি খুঁটি নিয়ে একটা রাখলাম এখানে আর একটা রাখলাম এখানে। এখন বস্তুটি যেমন আগে ছেড়ে দিলে মনে করো নিচের দিকে পড়তো, কিন্তু এখন এই খুঁটিতে বাধা খেয়ে সে আর নিচের দিকে নামতে পারবে না। এটাই নর্মালি কি আমি বলছি কি যে দুইদিকে দুইটা সাপোর্ট দিছি। এখন চিন্তা করো তুমি যদি খুঁটিটিকে আরও দুটো ভিতরে নিয়ে আসো, সেক্ষেত্রেও কিন্তু কি আমার সেম আগের মতোই হবে। যখনই সে উপরের দিকে উঠবে, মনে করো আমি উপর থেকে নিচে ফেলে দিলাম, ওজনের কারণে নিচের দিকে পড়ছে, বাট এই খুঁটির উপর এসে সে কি আটকা পড়ে যাবে। আরও ভিতরে আনলাম, সেম হবে। এখন মনে করো তুমি একটা রাখলা এদিকে আর একটাকে খানিকটা এই পাশে নিয়ে আসলে। এখন তুমি মনে করো এই যে একটা বল নিয়ে এদিকে আনলা, আনলা মানে কি মনে করো এই বরাবর তুমি একটা আপওয়ার্ড ফোর্স দেওয়া শুরু করলা। এই আপওয়ার্ড ফোর্স দেওয়ার কারণে তার মধ্যে একটা ঘোরার টেন্ডেন্সি ক্রিয়েট হবে। আরেকবার দেখাইতেছি, মনে করো তুমি, সরি, মনে করো তুমি একটা এভাবে আপওয়ার্ড ফোর্স দিলা এই মাথাটাতে, একদম কর্নারটাতে। এই আপওয়ার্ড ফোর্স দেওয়ার মাধ্যমে কারণে তার মধ্যে একটা রোটেশন ক্রিয়েট হলো এরকম। এই যে তার মধ্যে এই বলটি দেওয়ার কারণে ঘূর্ণনের একটি প্রবণতা দেখা গেল, এই ঘূর্ণনের প্রবণতা দেখা যাওয়াটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি বলের ভ্রামক বা মোমেন্ট। এখন নিশ্চয়ই বল এখানে প্রয়োগ করলে তার মধ্যে যে পরিমাণ প্রভাব পড়বে, বলটা এদিকে প্রয়োগ করলে সেম প্রভাব পড়বে না। এটা নিয়ে আসলে আমাদের কাজ করা হয় বলের ভ্রামকে। আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। জাস্ট ছোট্ট একটা কথা বলে শেষ করি, সহজ কথায় বলের ভ্রামক F×R এটা বলার থেকে বেটার হবে। সহজ কথায় বলের ভ্রামক হলো কি, কোনো একটি বল প্রয়োগ করার কারণে তার মধ্যে ঘূর্ণনের প্রবণতা দেখতে পাওয়াটাই আসলে কি বলের ভ্রামক বা হচ্ছে আমাদের মোমেন্ট। সো আমরা যখন ম্যাথ করব এটা নিয়ে আরও বেশি ক্লিয়ার আইডিয়া পাবো। আমি হচ্ছে সেই জন্য এইটুকুই এই জায়গাটা শেষ করছি, সরাসরি এখন আমরা ম্যাথে চলে যাই। এই হলো আমাদের সেই ম্যাথ, এটা 2008-09 সালে এসেছিল। সো আমি ম্যাথটা একটু পড়ি, আর আমি ছবিটা আগে থেকে এঁকে রাখছি। ছবিটা আগে থেকে এঁকে রাখার কারণ হলো কি, যে এখন আমি যদি বসে বসে ছবিটা আঁকি কোশ্চেন পড়ার সাথে সাথে তাতে একটু বিরক্ত লাগতে পারে, প্লাস একটু টাইম কনজিউমিং হবে সেটা। সো আমি কোশ্চেনটা পড়ি। 3 মিটার দীর্ঘ সমরূপ এবি একটি বিমের ওজন 16 কেজি/মিটার। সো সরাসরি কিন্তু ওজনটা দেওয়া না থাকলেও বলে দিছে কি যে আমার প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে 16 মিটার। তাহলে আমরা কী লিখতে পারি, যেহেতু আমার দণ্ডটা 3 মিটার, তাহলে 1 মিটারে হচ্ছে 16। আচ্ছা একটু ব্যাকা হয়ে যেতেছে লেখাটা, আমি হচ্ছে সোজা করে দিই। 1 মিটারে তার মধ্যে ভর আছে 16 কেজি। যদি দণ্ডটির দৈর্ঘ্য 3 মিটার হয় তাহলে ভর হবে 16×3, তার মানে কি 48 কেজি। সো এখানে আমার দেখো এই ভরটা আমি ইনক্লুড করে দিছি দেন। সো 3 মিটার দণ্ড দৈর্ঘ্য, তাহলে এ থেকে বি হচ্ছে
3 মিটার, এখানে 3 মিটার দেওয়া আছে। আর 16 কেজি পার মিটার তার ওজন হওয়ার কারণে 48 কেজি, যদি আমি শুধু 48 কেজি লিখছি, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল 48 কেজি পার ওয়েট, বাট আমি আসলে পুরোটাকে অ্যাভয়েড করতেছি। তা এ এবং বি বিন্দুতে দুটি খুঁটির উপর অবস্থান করে, সো এই একটা খুঁটি এবং এই একটা খুঁটি, সো এই খুঁটি বরাবর ঊর্ধ্বমুখী বল দেওয়া হয়েছে কত, এই যে P1 আর এই যে P2। এ বিন্দু হতে 1 মিটার দূরে, তাহলে এ বিন্দু থেকে যে 1 মিটার দূরে, এখান থেকে এটা হচ্ছে 1 মিটার, 144 কেজি ওজনের একটি লোক দাঁড়ালে, সো একটি লোক এদিকে মনে করো দাঁড়ালো, এখানে দাঁড়ানোর কারণে তার ওজন কোন দিকে ক্রিয়া করবে, নিচের দিকে, সেজন্য 144 কেজির ডিরেকশনটা কি দিছি, নিচের দিকে দিছি। আর এখান থেকে ধরে মনে করে দিলাম সি পয়েন্ট, এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন খুঁটির উপর দাঁড়ালে কি পরিমাণ চাপ পড়বে তা নির্ণয় করো। আসলে আমার P1 P2 ভ্যালুটাই এখানে বের করতে বলা হয়েছে। অ্যাকচুয়ালি এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, আমি জাস্ট রাখছি আজকে, কেন রিজন হচ্ছে আমি ছোট ইজি ম্যাথগুলো দিয়ে বোঝানো শুরু করব, দেন যখন আরও ভার্মকের উপর ভিডিও ছাড়বো কঠিন কঠিন ম্যাথগুলো কভার করার চেষ্টা করব। সো এই ম্যাথটা হয়তো একটু লেন্দি হবে, বাট ভালো করে বুঝলে তোমাদের পরের ম্যাথগুলো কি খুব ইজিলি বুঝতে পারবে। আচ্ছা মোটামুটি আমি করলাম কি, প্রথমে দেখো এ বি তো আমার বিমের দৈর্ঘ্য 3 মিটার, আর ওজন কোথায় ক্রিয়া করে, তার ভার কেন্দ্রে, আর ভার কেন্দ্র হবে কি ঠিক মধ্যবিন্দুতে, সো এ থেকে এটাকে দিলাম ডি, এ থেকে ডি হচ্ছে 1.5 মিটার, সো এই যে 1.5 মিটার, বি থেকে ডিও 1.5 মিটার হবে, আর এ থেকে 1.5 মিটার, 1.5 মিটারের মধ্যে এ থেকে সি হচ্ছে কি 1 মিটার, কারণ বলা হয়েছে কি যে 1 মিটার ভিতরে আমার হচ্ছে 144 কেজি ওজন একটা লোককে দাঁড় করাবো, তাহলে বাকি এইটুকু কত হবে 0.5 মিটার। আশা করি ছবিটা ক্লিয়ার। এখন আমরা ম্যাথের দিকে যাই, ম্যাথের আমাকে জাস্ট বের করতে হবে এ P1 P2 ভ্যালু, খুবই ইজি একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তো এখন অ্যাপ্রোচ কী হবে এটা আমি একটু বলি। তো শুরুতে আমাদের কিছু অ্যাজিউমশন আছে, অ্যাজিউমগুলো কি আমি একটু বলি, যে মনে করো আমাদের যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে মনে করো আমি মোমেন্ট দিলাম পজিটিভ, আর ঘড়ির কাঁটার, আমি উল্টা বলছি আসলে, যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে মোমেন্ট হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মোমেন্ট হচ্ছে নেগেটিভ। এখন একজন এসে বলল যে না আমি এটা ধরবো না, আমার বই অন্য কিছু লেখা, আমি ঘড়ির কাঁটার দিকে ধরবো নেগেটিভ পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত ধরবো নেগেটিভ, ধরতে পারো কোনো অসুবিধা নেই, এটা নিয়ে হয়তো অন্য একটা ম্যাথে কথা বলবো, বাট এই ম্যাথে বলতেছি কি তুমি যা ইচ্ছা তা ধরতে পারো, শুধু এই ম্যাথে না, যে কোনো ম্যাথে বলতেছি তুমি যে কোনো অ্যাজাম্পশন ধরে ম্যাথ করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না, বাট চেষ্টা মাথায় থাকে যাতে সবগুলো যাতে সেম অ্যাজাম্পশনই কাজে লাগাও, একটাতে প্লাস ধরে ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, আর এতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেগেটিভ পজিটিভ ধরছো, সেক্ষেত্রে সমস্যা হবে। গেল ফার্স্ট অ্যাজাম্পশন, আমি এটা ধরে ম্যাথ করতেছি, হয়তো পরের ভিডিওগুলোতে আমি উল্টা ধরে ম্যাথ করে দেখাবো কি যে আমার অ্যান্সার মিলতেছে। আচ্ছা এখন আমরা মোমেন্টের সূত্র কি বলবো, সো মোমেন্টের সূত্র আমি সূত্রতেই ভিডিওর একদম শুরুতে বলে দিছি, যে আমরা সহজ কথায় বলি কি যে মোমেন্ট বা টর্ক হচ্ছে কি বলের ভ্রামক আর কি, টর্ক হচ্ছে F×R। আসলে এটা যে আমরা ইউজ করি, আমাদের অনেক সময় কেউ বুঝে বলি কেউ না বুঝে বলি, সো বুঝে বলা জিনিসটা কি সবসময় মাথায় রাখবা, এই আরটা হচ্ছে তার লম্ব দূরত্ব, প্রয়োগ বিন্দু থেকে লম্ব দূরত্ব। জিনিসটা কি খুব ইজিলি বুঝাই, মনে করো তুমি এ একটা বিম, ঠিক আছে, তুমি এই বিমের এ পয়েন্টটাতে মুমেন্ট বের করবা, সো একটা বল প্রয়োগ করতেছো এভাবে, ঠিক আছে, এই বলটার থেকে এই বলটার ধারক রেখা কোন দিকে হবে, এদিকে, ধারক রেখা মানে সে কোন বরাবর প্রয়োগ হইতেছে, আর এই এটার সাথে এই বিন্দু লম্ব দূরত্ব কি এতটুকু না, সো আমার এটা হবে আর এটা হবে এফ, তাহলে আমাদের টাও ইজিকুয়াল টু কী হবে, বা মোমেন্ট ইজ, আমি মোমেন্টই বলতেছি এদিকে যাও, তাহলে মোমেন্ট ইজিকুয়াল টু কী হবে F×R। এখন তোমরা কোশ্চেন করতে পারো, আচ্ছা যদি ইনকেস এরকম হয়, এটা এই বিন্দু আমার বল প্রয়োগ হইতেছে একটা এরকম, এফ বল প্রয়োগ হইতেছে এরকম, এটা এই বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে তুমি কোন দূরত্ব নেবে, তুমি কি এই দূরত্বটা নিবা, তুমি কি এই দূরত্বটা নিবা, মানে কোন দূরত্বটা নিবা, সেক্ষেত্রে যেহেতু এখানে লম্ব দূরত্ব নাই, এই বিন্দু ক্রস করে সে চলে গেছে, সেই ক্ষেত্রে এটার জন্য মোমেন্ট হবে 0। তার মানে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে ইনকেস কোনো বিন্দুতে, যে বিন্দুতে আমরা মোমেন্ট বের করব, বল যদি তার ভেতর দিয়ে প্রবেশ করে চলে যায়, সেই ক্ষেত্রে মোমেন্ট হবে 0। শুধু এভাবে না, যদি এভাবেও চলে যায় তো তাহলে হয়তো মোমেন্ট কত, 0। যদি কোনো বল মনে করো তার মধ্যে এভাবে কাজ করতেছে এরকম তির্যকভাবে, তুমি এই থিটাটা জানো, ঠিক আছে, তাহলে এটা বরাবর কাজ করতেছে এফ, তাহলে এ বরাবর একটা উপাংশ থাকবে যেটাকে আমরা বলতে পারি কি এফ কস থিটা, আর এখানে এ বরাবর একটা উপাংশ থাকতে পারে, এটাকে বলতে পারি কি
এফ সাইন থিটা। এখন এফ কস থিটা কিন্তু আলটিমেটলি কোন দিকে যাচ্ছে দেখো তো, ওই বিন্দুটা দিয়ে চলে গেল, এই বিন্দু দিয়ে। তার মানে এফ কস থিটার জন্য তার মধ্যে মোমেন্ট জিরো, বাট এফ সাইন থিটার জন্য তার জন্য মোমেন্ট কত? এফ সাইন থিটা ইন্টু আর। আশা করি তোমাদের ক্লাসে ক্লিয়ার। এখন চলো আমরা চলে যাই আমাদের ডেডিকেটেডলি ম্যাথে, যে ম্যাথে আমরা আসলে কীভাবে এটা প্রয়োগ করব। এখন আমরা একটু ম্যাথটা দেখি যে আমরা কোন পয়েন্টে আমরা হচ্ছে যে মোমেন্ট ইউজ করবো। সো আমি কিন্তু ওই ছবিতে দেখো এখানে সি এখানে ডিও দিছি, আমি কিন্তু অনেক ওয়েতেই ম্যাথটা করে দেখাবো, যে তোমরা যে আমার নিয়মে শুরুতে যে নিয়মে করবো ওই নিয়মে ম্যাথ করতে হবে এমনটা না, যে কোনো নিয়মে চাইলে তোমরা ম্যাথ করতে পারবে। তো শুরুতেই আমরা দুই তিনটা কথা লিখে নিই। যেমন আমাদের এই ছবিতে দুইটা আপওয়ার্ড ফোর্স আছে, যেটা হচ্ছে P1 আর P2, আর দুইটা ডাউনওয়ার্ড ফোর্স আছে, একটা হচ্ছে 144 কেজি আর একটা হচ্ছে 48 কেজি। অ্যাকচুয়ালি কেজি না কেজি ওয়েট আমি আগে ক্লিয়ার করেছি জিনিসটা। এখন তুমি বলতে পারো এগুলো কি ইকুয়াল? একটু আমি কথা বলে নিই যে আমাদের চ্যাপ্টারটার নাম হইতেছে স্থিতিবিদ্যা। এখন বলতে পারো স্থিতিবিদ্যা মানে স্থিতিতেই থাকবে সব কিছু? হ্যাঁ, সব ম্যাথই মোটামুটি দেখছি আমি যে স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমার ত্বরণ কোনো থাকে না, সবাই সাম্যাবস্থায় থাকে। ইভেন এই ছবিটার ক্ষেত্রেও ঠিক আছে, কারণ কি চিন্তা করে দেখো, আমি কিন্তু কোথাও বলা হয় না যে আমার বিমটি উল্টিয়ে পড়বে। উল্টিয়ে পড়ে যেহেতু কথাটা লেখা নাই, তার মানে কি ওই যে দুইটা খুঁটি আমি এ এবং বি বিন্দুতে রাখছি ওইটার উপর আমার বিমটি একদম সাম্যাবস্থায় থাকবে। তার মানে তুমি এখানে এ পয়েন্ট নাও, বি পয়েন্ট নাও, সি পয়েন্ট নাও বা ডি পয়েন্টই নাও না কেন, সব বিন্দুতে আমার আলটিমেটলি মোমেন্ট থাকবে শূন্য। আর এটা থেকে আমরা আরেকটাও ক্লিয়ার করতে পারি যে যেহেতু সবাই সাম্যাবস্থাতেই আছে, তাহলে সকল প্রকার ঊর্ধ্বমুখী বল এবং সকল প্রকার নিম্নমুখী বলের মান সমান হবে। তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে, যে P1 প্লাস P2 ইজিকুয়াল টু 144 প্লাস 48 কেজি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ধারণা পাইছি দুজনের যোগফল হবে কত। আমি একটু ক্যালকুলেটারটা নিই, 144 যোগ 48 192 কেজি। তার মানে P1 বের করে ফেলতে পারলে আমরা P2-র মানও বের করতে পারবো। এখন মনে করো তুমি হচ্ছে বলা যে এখন তো আমার কাছে আটকে গেছি, এখন আমাকে অবশ্যই কি মোমেন্ট দিয়ে বের করতে হবে। সো মোমেন্ট মনে করো তুমি বের করতে চাইলে এ পয়েন্ট বিন্দু বরাবর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি লিখলাম কি দেখো, একটু লেখার যদি নিয়ম দেখতে চাও তাহলে ছি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। আমি একটু আগে এ বরাবর নিয়েছিলাম পজিটিভ। ঠিক আছে, তো এই বরাবর ডিরেকশনটা লিখে নিলাম যাতে যখন স্যার খাতা কাটবে যাতে সে ক্লিয়ারলি দেখতে পারে যে তুমি কোন বরাবর পয়েন্ট নিত, মানে মোমেন্টাম পজিটিভ নিতেছো, কোন বরাবর নেগেটিভ নিতেছো। দেন মোমেন্ট এম অ্যাবাউট এ, এটা নিচে লেখলা ইজিকুয়াল টু জিরো, কারণ কোনো প্রকার ঘূর্ণন সৃষ্টি হয় নাই। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি একটা একটা করে যাইতেছি। প্রথমে P1 ফোর্সের জন্য, P1 ফোর্সটা কিন্তু একদম এ বিন্দু দিয়ে চলে গেল, তার মানে কি দাঁড়ালো P1-এর জন্য আমার ভ্রামক জিরো। আচ্ছা এবার আসি 144। এখন তুমি ভালো করে মনোযোগ দাও, তোমরা মনে করো তোমাকে এখন এই বিন্দুতে যাইতে হবে এ ফোর্সটা। তো তুমি বলতে পারো যে আচ্ছা আমি এই যে এভাবে গেলাম, ঠিক আছে। আচ্ছা আদারওয়াইজ তুমি আরেকভাবে কীভাবে যাইতে পারো, এটা এভাবে বের হয়ে দেন এভাবে যেতে পারো। ঠিক আছে, এখন তুমি অবশ্যই কোনটাকে প্রিফার করবা, বলবো আমার কম কষ্ট কোথায় হইতেছে, আমার কম কষ্ট এখানে হইতেছে, আমি এটাই ইউজ করব, তার মানে আমার ডিরেকশন হবে এটা। এখন চিন্তা করো তুমি যে এভাবে ঘুরে গেলা, এভাবে এভাবে ঘুরে গেলা, তুমি কিন্তু আসলে ঘুড়ির কাঁটার দিকে ঘুরতেছো, আর আমি বলছি কি ঘুড়ির কাঁটার দিক বিপরীত দিকে হচ্ছে পজিটিভ, তার মানে তুমি নেগেটিভ হইতে যাইতেছো। তো নেগেটিভ হইতে গেলে মোমেন্টাম মোমেন্ট কী হবে? নেগেটিভ হবে। তার মানে মোমেন্টের সূত্র কি এফ ইন্টু আর, বাট একটা মাইনাস অ্যাড হবে, রিজন কি আমি কি বিপরীত দিকে যাইতেছি। তাহলে মাইনাস এফ কত? এফ হচ্ছে 144, আর কত আমার কি লাগবে? আমার লাগবে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত? 1 মিটার। তাহলে 144 ইন্টু 1। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার আমরা আরও করি, করলে হয়তো ক্লিয়ার হবে। দেন 48 কেজির জন্য, 48 কেজিরও কিন্তু সেম, এই পয়েন্টে কীভাবে যাবে? ঘড়ির কাঁটার দিকে, আর বিপরীত দিকে গেলে তাকে বেশি কষ্ট করতে হইতেছে, তার মানে এখনও কী হবে? এখনও হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ 48, এবার লম্ব দূরত্ব কত? এই যে 1 মিটার, আর এই যে 0.5 মিটার, তাহলে কত হবে? 1.5 মিটার প্লাস। এবার P2-র জন্য কিন্তু সে কীভাবে যাবে? P2-র জন্য তার জন্য এভাবে যাওয়া বেশি ইজি হয়, এইভাবে ঘুরে যাওয়ার থেকে, এই যেভাবে ঘুরে যাওয়ার থেকে। তাহলে এবার কিন্তু কী হবে? এবার কিন্তু সে ঘড়ির কাঁটা, এই দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতেছে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে পজিটিভ হবে। তাহলে P2
ইন্টু দূরত্ব কত, এই যে 1.5 বা বলতে পারি কি এ থেকে বির মধ্যবর্তী দূরত্ব, তার মানে 3 মিটার, ইজ ইকুয়াল টু 0, কারণ আর কোনো বল নেই। তাহলে এখন আমরা তো এক লাইনেই মোটামুটি ম্যাচ শেষ। তাহলে এখানে 144, এখানে 48 ইন্টু 1.5 আসে কত, 72, আর প্লাস 3p2। এখন এখান থেকে যদি আমরা পি টুর ভ্যালু বের করি তাহলে সেটা কত আসে, -144 -72 প্লাস 3p2। আচ্ছা 3p2 যেহেতু, আচ্ছা আমার একটু ভুল দেখছিলাম, তাহলে আমার পি টুর ভ্যালু আসে 72 কেজি, পি টুর ভ্যালু আসে 72 কেজি। তাহলে p1 প্লাস p2 আমরা জানি 192 কেজি, তাহলে p1 কত হবে, 192 -72, তাহলে 192 -72 হবে কত, 120 কেজি। খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা অ্যাপ্রোচে গেছি। আর কী কী অ্যাপ্রোচে যাওয়া যায় তাও একটু দেখি আমরা। যেমন আমরা এই সূত্রটা যদি ইনকেস না অ্যাপ্লাই করতে চাই তাহলেও কিন্তু করতে পারি। যেমন তুমি ইউজ করছো কোন বিন্দুতে, তুমি ইউজ করছো P1 বিন্দুতে, মানে P1 বের এই বিন্দুতে, সেই ক্ষেত্রে তুমি কার ভ্যালু পাইছো, P2-র ভ্যালু পাইছো। এখন তুমি যদি এ বিন্দুতে ইউজ করো, P2 বিন্দুতে, সরি B বিন্দুতে তুমি যদি মোমেন্টের মান বের করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কারটা পেয়ে যাবো, P1-এরটা পেয়ে যাবো। সো আমি মনে করো যে এই লাইনটা অ্যাভয়েড করে আমি আবারও মোমেন্ট অ্যাবাউট B বের করে দেখি কি P1 আর P2-র ভ্যালুটা, P1-এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসে। সো আমি হচ্ছে কার আগের মতো এই যে মোমেন্ট পজিটিভ নিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেন এম অফ পয়েন্ট অফ বি, মোমেন্ট পয়েন্ট অ্যাবাউট বি বের করবো আমরা, ইজ ইকুয়াল টু 0, কারণ কি কোনো প্রকার ঘূর্ণন সৃষ্টি হয় নাই। সো হয়তো ছবিটা একটু হিজিবিজি লাগতে পারে, আমি হচ্ছে একটা কাজ করি এই ছবির জন্য বুঝাই, ঠিক আছে, মোমেন্ট অ্যাবাউট বি বের করি। তাহলে পজিটিভ দেন হচ্ছে মোমেন্ট অ্যাবাউট বি, তাহলে একটা একটা করে শুরু করি। আচ্ছা প্রথমে এ পয়েন্টে, সো এখান থেকে শুরু করি, নাহলে P2 কি একদম বি পয়েন্ট বরাবর চলে যাইতেছে, তার মানে P2-র জন্য কোনো প্রকার মোমেন্ট থাকবে না, সো P2-র জন্য 0, দেন 144, 144 কীভাবে যাবে, অবশ্যই এভাবে, ঠিক আছে। তাহলে কত, আচ্ছা আর একটু বলে নিই, এটা কিন্তু এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতেছে, তাহলে 48 ইন্টু 1.5 দেন প্লাস, এটাও কিন্তু কি সেম ডিরেকশন, তার মানে 144 ইন্টু 1.5, খেয়াল করো এখানে 1.5 এখানে 0.5, তাহলে হবে কত, 2 হয়ে যাবে। সো 100 বারে 2 লিখে ফেলি, দেন প্লাস, এবার চিন্তা করো সে কিন্তু এবার এভাবে গিয়ে তার কাছে এভাবে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখন এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে হবে মাইনাস P1 ইন্টু ওই যে 3, কারণ কি এ থেকে বি এর দূরত্ব 3 মিটার। সো এটা আমরা সলভ করলে পি এর ভ্যালু কত পাই একটু দেখি, আমরা সরাসরি ক্যালকুলেটারে করে ফেলি, 48 ইন্টু 1.5 প্লাস 144 ইন্টু 2 দেন মাইনাস 3p1, 3p1 যদি করি তাহলে আমার অ্যান্সার আসে ডাইরেক্ট সরাসরি p1 120 চলে আসবে, এটাকে সলভ করলে। খেয়াল করে দেখছো যে হচ্ছে আমরা ওই যে পরের উপরের সূত্রটা ইউজ না করেও কিন্তু ম্যাটটা করে ফেলতে পারি। এখন তোমাদের মাথায় আসতে পারে যে আচ্ছা আমি তো বলছি যে এ করতে পারি, বি করতে পারি, কি সিডি করতে পারি, অবশ্যই করতে পারি। দেখো কিন্তু সিডি করলে আমার কী হেল্প লাগবে এটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি এখানে করে দিই, তাহলে মোমেন্ট অ্যাবাউট সি বের করবো মনে করো, এখন সরি এটা তো পজিটিভ হবে, মোমেন্ট অ্যাবাউট সি, সেই ক্ষেত্রে 0, কারণ কি আমি বললাম কি কোনো প্রকার ঘূর্ণন সৃষ্টি হবে না এখানে, তার মানে আমার মোমেন্ট যে কোনো পয়েন্টে কী হবে, 0। সো এই পয়েন্টে বের করতেছো, এখন 144 এই পয়েন্ট দিয়ে চলে যাইতেছে, তার মানে 144-এর জন্য 0, বাট বাকি P1 P2-র জন্য কিন্তু এখন দুজনের জন্যই থাকবে। সো P1 কীভাবে তার কাছে যাবে, P1 তার কাছে যাবে হইতেছে এই যে এভাবে ঘুরে, ঠিক আছে। আচ্ছা আমি একটু অন্য কালার ইউজ করি কারণ দেখা যাইতেছে না মনে হয়, আশা করি নীল কালার তো সেম হয়ে যাবে, আবার এটা ইউজ করি, ঠিক আছে। আচ্ছা এই যে তার কাছে এভাবে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার দিকে, আর ঘড়ির কাঁটার সবুজ নেই, ঘড়ির কাঁটার দিকে হলে আমরা কী নিব, নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস P1 দূরত্ব কত, 1 মিটার, তাহলে 1 মিটার, ঠিক আছে। আচ্ছা পরেরটায় যাই, 144 জন্য লাগবে না, আবার 48-এর জন্য নেই, 48-এর জন্য নিলে সে ঘুরে যাবে কীভাবে, এই যে ঘুরে এদিকে যাবে, তার মানে সে এখন কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে স্টিল। সো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে কত হবে, প্লাস সরি মাইনাস
48 ইনটু 0.5 দেন এখানে কত এই ফোর্সটা কিভাবে যাবে এই ফোর্সটা যাবে তার কাছে এভাবে এভাবে যাওয়া মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার মানে এটা প্লাস p2 ইনটু এখান থেকে দূরত্ব কত এই যে 1.5 আর হচ্ছে 0.5 তাহলে আসে কত 2 is equal to 0 তাহলে এখান থেকে দেখো p1 p2 দুটো আছে সো এখান থেকে আমি p1 p2 এর একটা ইকুয়েশন পাবো সো ইকুয়েশনটা কি পাই একটু দেখি মাইনাস p1 দেন হচ্ছে 48 ইনটু 0.5 কত মাইনাস 48 ইনটু 0.5 হচ্ছে মাইনাস 24 মাইনাস 24 আর হচ্ছে 2p2 প্লাস 2p2 is equal to 0 সো তুমি এটা কি লিখতে পারো তুমি ইন কেস চাইলে মাইনাস p1 প্লাস 2p2 is equal to হচ্ছে 24 লিখতে পারো আচ্ছা সো এখান থেকে তুমি মনে করো p1 is equal to আলটিমেটলি তুমি কি লিখতে পারো p1 is equal to 2p2 মাইনাস 24 লিখতে পারো এখন আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি যে p1 প্লাস p2 is equal to কত বের হয়েছিল 144 আর 148 কে যোগ করলে 192 এখানে p1 এর জায়গায় যদি 2p2 মাইনাস 24 প্লাস p2 আর ওইদিকে আমার 192 তাহলে 2p2 আর মিলে 3p2 আর 192 সাথে যদি 24 যোগ করে দেই তাহলে আসে 216 এখন যদি ভাগ করি তাহলে আমার কত আসে 216 ভাগ 3 72 কেজি দেখো এখানেও কিন্তু বের হয়ে গেছে বাট যত করছে তত আমার ম্যাথ কি লেন্দি হইতেছে সো ফার্স্ট অ্যাপ্রোচটাই কিন্তু আমার জন্য খুবই ইজি ছিল এই ছিল আমাদের ভ্রামক রিলেটেড একটা খুবই ছোট একটা খুবই ইজি একটা ম্যাথ আমরা হয়তো নেক্সট ক্লাসে একটু ডিটেলস বা একটু বড় ম্যাথে যাব ঠিক আছে সেই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কোন বিষয়টি বুঝতে অসুবিধা হয়েছে কি না বা হচ্ছে তোমরা নেক্সট আরও কোন বিষয়ের উপর ভিডিও চাও আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই মনোযোগ দিয়ে পড়ো আশা করি সবার জন্য ভালো কিছু ওয়েট করতেছে আর কিছুদিনের মধ্যে আমি ক্যালকুলেটর হ্যাক্স আবার চালু করব কারণ এখন আমি চালু করতেছি এটা রিজনটা আমি একটু বলে দিই আমি এখন শিওর না আসলে যে কুয়েচুয়েট রেট কি স্টিল এমসিকিউর উপর পরীক্ষা নেবে কি না যদি অবশ্যই পরীক্ষা নেয় আমি চেষ্টা করব গত বছর যা ওদেরকে যা দিয়েছি এবার অবশ্যই তাতে বেশি দেওয়ার আর একটু পরিকল্পিতভাবে দেওয়ার সো সেই পর্যন্ত নিজেরা সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে ভালো করে পড়ালেখো গুড বাই সবাইকে